আমি অনুমনে করে ধরেছে তার জন্য কোনো ফেরেশতা ছাড়াই নেই। সামান্য একটা অসুস্থ নশা সাথে ছিল জুতা মুবারক, যেই ফেরাউন নিজের সুযোগ্যতা দাবি করে নাই, বলেছিল আমার আলা আমি শুধু খোদা না সব থেকে বড় খোদা, নাউজুবিল্লাহ আছেন সব থেকে আল্লাহ বলেন নজর করে দেখ ওই ফেরাউনের আমি আল্লাহ ধ্বংস করলাম লোহিত সাগরের পানিতে চুবাইয়া। সারা দুনিয়ার বাহাদুর যদি একটা জিন্দু ফেরাউন সাদা থামান কারণের সমান হবে, অত বাহাদুরি পরিষ্কারে বললাম আমি আল্লাহ করে মায়ের গর্বে না তার পানির থেকে বানিয়েছি বড় আদর করে চল্লিশ দিন করে না তার পানি রক্ত ওই রক্তটা চল্লিশ দিন ফেরেশতার মাধ্যমে মনে হলো তো বসতে আবার হাত দিয়ে আবার বসতে বলে আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট দিয়ে মায়ের গর্বে হেফাজত করলাম বিন্দু থেকে বিন্দু বাতাস দেখতে দিইনি, আমি আল্লাহ মায়ের গর্বে তোর পেটের বিনা নিবারণ করেছি এবং তোর এত আদর করে আমি আল্লাহ বানাইলা চেহারাটা আমি আল্লাহ কুদরতের হাতের দ্বারা বানাইছি। নজর করে তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, অথচ আমি আল্লাহ কেমন মিস্ত্রি কেমন কারিগর ওই মায়ের গর্ব থেকে পাঁচটা সন্তান আমি বের করলাম, একটু তাকাইয়া দেখ চক্ষুওয়ালারা একজনের চেহারা সাথে আর একজনের চেহারার কেবল একই মায়ের সন্তান একের কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের কেবল এরে বান্দা দেখ পুরো পরিবারের পোশাক দিয়ে আটকায় রাখলাম চেহারা কোনো পোশাক লাগাই নাই, রাস্তা দিয়ে হাঁটতেছি যত রোগের কাপ আমার চেহারা আগে লাগে এরপরে পোশাক ঠিক করে সরে নিলাম, একটু ভালো করে জ্ঞান খাটা গরু শিয়রের আমি আল্লাহ জ্ঞান খাটানোর সঙ্গে ভাবই না, আমি আল্লাহ মানুষ নামের প্রাণীটাকে আমি আল্লাহ জ্ঞান দ্বারা দিলাম ফিকির করার গবেষণা করার মেধা দিলাম, একটু নজর করি ওই চেহারার উপরে রোগের কাপ যত ধুলা বালু চেহারায় লাগে শরীরে লাগে না কারণ পোশাক দিয়া শরীর আপনার, যত বৃষ্টির পানি আগে চেহারায় লাগে শরীরের মধ্যে লাগে না কেন তোর শরীরটা কাদার দিয়ে রাখছো পোশাক দিয়ে, কিন্তু আল্লাহর কুদরতটা নজর করে দেখ বসে ওখানে যখন তুই দেখতে যাও শরীরের পোশাকটা খুলিয়া দেখবি চেহারার মধ্যে সামান্য একটু পানি দিলে চেহারা পরিষ্কার হয়ে যাবে, অথচ যেই শরীরটা পোশাক দিয়ে আটকায় রাখবি ওই শরীরে সাবান না দেওয়া পর্যন্ত ময়লা দূর হয় না, আল্লাহ তো চিনিস না কর্মী খারাপ, আমি আল্লাহ কেমন কুদরতের মালিক সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় কর আঙ্গুলের টিপ গুলো দেখ সারা দুনিয়ার আঙ্গুলের টিপের সাথে কারো আঙ্গুলের টিপ নেই, আমি আল্লাহ কেমন কুদরতের মালিক, আমি আসমান বানাইছি তোর আমি বলি না তা আমার আসমান, জমিন বানাইছি আমি কিন্তু বলি না তা আমার জমিন, তোমার মতো বান্দাটাও দুর্বল মানুষ করে বানাইয়া কেন বললাম আমার বান্দা, আসমান আমার জন্য বানাই নাই জমিন আমি বানাইছি তবে আমার জন্য বানাই নাই, আমার সন্তানের গায়ে জামা কাপড় লঙ্গি পায়জামা আছে আমার স্ত্রী আমার পরিবারের সন্তানের গায়ে দেওয়া, আমার ছেলের জামাটারে ধরিয়া যদি কম হাবিস ভাই জামাটা কার আমি বলবো তা আমার না, খুব খেয়াল করে কার জামা আমার না খবর নেই, আমাকে প্রশ্ন করলে জামাটা কার কার জামা কার, আমার ছেলের জামাটা হাতে নিয়ে আমাকে জিজ্ঞেস করলে জামাটা কার আমি জবাব দিলাম কি আমার না, তো ভাই বানাইছে কি আমি টাকা দিছে কি আমি, তো আমি বানাইছি আমার বলি নাই কেন,
জবাব হলো আমি জামাটা আমার টাকা দিয়ে বানাইছি, তবে আমার জন্য বানাই নাই, ছেলের জন্য বানাইছি। অতএব ছেলের গায়ের জামাটা আমার না বলে ছেলে তাহার গর্বে আমার, আল্লাহ কা আসমান বানাইছি আমার জন্য বানাই নাই, এই জন্য বলি এটা আমার আসমান। জমিন বানাইছি আমি কিন্তু আমার বলি না কেন, বলে আমার জন্য বানাই নাই, বরং সকলকাত আমি বান্দা তোর জন্য বানাইছি। কেউ যদি তোর বান্দা গুলো কার আমি বলবো এটা আমি আল্লাহর বান্দা, কারণ সব মখলুক বানাইছি তোর গোলাম আর তোর বানাইছি আমি আল্লাহর গোলাম।